ইফতারের মজলিসে মহিলা আসলো কথা দেখে দেখে, আবার মহিলা আসলো, আবার তোমার টুপিটা তার মাথায় গেল কি করে? এ নির্লজ্জা, এ কথা বলে না কেন? তোমার টুপিটা তার মাথায় গেল কি করে? ডোজ করা হয়ে যাচ্ছে, অধিকার কে দিল, সাহস কে দিল? বসে আছে বলি টুপি মাথায় দিয়ে মেয়ে ছেলে ইফতার করছে, মলি সাহেব বসে আছে, ইমাম সাহেব বসে আছে, পিচ্চাদা বসে আছে, বেহায়া নির্লজ্জা কোথা করে? ইসলামের ক্ষতি কোনো কাফের করে নে, কোনো মুশরিক করে নে, কোনো বেদীন করে নে, ইসলামের ক্ষতি কোনো হিন্দু খ্রিস্টান জৈন শিখ ঈসাই দ্বারা হয় নে, ইসলামের ক্ষতি করে গেছে একদল মুনাফিক মুসলমান। তারা টুপি পরে চুপচাপ মাথা গায়ে দেয়, মুখে দাড়ি রাখে, পাগড়ি পরে, পীর সেজে, আলেম সেজে, মাওলানা সেজে, পীরচাদা সেজে, ইমাম সেজে, ইসলামের গলায় তারা ছুরি চালিয়ে গিয়েছে, যাচ্ছে আগামী। সোশ্যাল মিডিয়া খুলে দেখে কোন জায়গায় নোংরামি নিয়ে যাচ্ছি আমরা, দিনকে কোন জায়গায় ব্যবহার করছি, শরিয়াতকে কোন জায়গায় ব্যবহার করছি, ইসলামকে কোন জায়গায় ব্যবহার করছি। এ তোমার বাবার সম্পত্তি ইসলাম দেয় নাই, তোমার বাবার সম্পত্তি নয় ইসলাম। তুমি নাটক করতে পারো না, ভালো লাগে না, দূরে চলে যাও, বেরিয়ে যাও, সেদিকে খুশি সেদিকে চলে যাও। অধিকার কে দিয়েছে তোমাকে ইসলামকে নিয়ে নাটক করার? আজকে দুঃখ লাগে, কষ্ট লাগে, বেদনা লাগে, এই রমাদানের মাসটা চলে গেল। সোশ্যাল মিডিয়া দেখছি, ইলেকট্রনিক মিডিয়া দেখছি, ইউটিউব দেখছি, লজ্জায় মাথা হাট হয়ে যায়। স্পষ্ট কথা বলছি, যে বিয়ে করবে সেই তো পাগড়ি পরবে, যে বিয়ে করবে সেই তো হু বলবে, যে বিয়ে করবে সেই তো ক্ষীর খাবে, আরে যে রোজা রাখবে সেই তো আফতার করবে। সাহারি কার জন্য? রোজাদারের জন্য। আফতার কার জন্য? রোজাদারের জন্য। তো বেরোজগার এখানে এলো কেন? বেরোজগার কোন সাহসে তোমার ঠালে বসছে? এই কথা বলেন না কেন? দুটো ছুল আছে বাদার নাম ভাতৃত্ব নয়, দুটো আপেল কাটার নাম দেওয়ার নাম ভাতৃত্ব নয়। স্পষ্ট কথা বলে দিয়ে যাচ্ছি, কাকে কি কেমন লাগবে এটা আমার জানা নেই, কিন্তু শরিয়াতের দৃষ্টিভঙ্গিতে কথা বলছি, আফতার কেবলমাত্র রোজাদারদের জন্য। সারা দিন পেট দাবা করে খাবে, হাঁকি পর্যন্ত পানি ভরে আনবে, দাঁড়িয়ে দিয়ে সাজ করে, মুতে পানি না নিয়ে নোংরামি করে, মদ্যপান করে, নবীর স্টেজে উঠে তুমি ইফতারে খালে বসতে পারো না, এটা তোমার খাবার নয়, ওটা রোজাদারের খাবার। এ কথা বলতে হবে, ওটা রোজাদারের খাবার, তোর বাবার খাবার নয় ওটা। যে রোজা রাখবে সে আফতার করবে। ভাতৃত্ব, সম্প্রীতি, মানবতার গল্প, ঠিক আছে, রাতের বেলায় 52 রকম তরকারি দিয়ে খাওয়ার আমার কোনো দোষ নেই, আমি আপনাকে বাধা দেব না, আপনাকে দোষী করব না। ভাতৃত্ব, মানবতা, সম্প্রীতির কথা বলছেন, ঠিক আছে, 2 কেজি আপেল, 2 কেজি বেদনা কিনে গায়ের কামের বাড়িতে পাঠিয়ে দেন, আমি আপনাকে বাধা দেব না, আফতারটা আমার রোজাদারের জন্য। তুমি বেরোজগার মাথা মারার কোনো অধিকার নেই, কাবাব পে হাত দিয়ে এখানে আসবে না। এই কথা বলে কাবাব পে হাত দিয়ে এখানে আসবে না। কোন সাহসে তুমি বসেছো? কোন সাহসে তুমি এলে? আবার ইফতার পার্টি নাম দেয়, এই পার্টি বড় হয়, ইফতার পার্টি কোনো শরীয়তের ভাষা নয়, পার্টি বার্থডেতে হয়, পার্টি নাট্যমঞ্চে হয়, পার্টি আপনার কি বলে ওই বড় বড় নোংরা জায়গায় পার্টি হয়, ইফতার মাজলিস নাম দিতে হবে, এটা শরিয়াতের ভাষা, ইফতার মাহফিল নাম দিতে হবে, এটা শরিয়াতের ভাষা, ইফতার পার্টি কোনো শরিয়াতের ভাষা নয়। সোশ্যাল মিডিয়া খুলে দেখে কোন জায়গায় নোংরামি নিয়ে যাচ্ছি আমরা, দিনকে কোন জায়গায় ব্যবহার করছি, শরিয়াতকে কোন জায়গায় ব্যবহার করছি, ইসলামকে কোন জায়গায় ব্যবহার করছি। এ তোমার বাবার সম্পত্তি ইসলাম দেয় নাই, তোমার বাবার সম্পত্তি নয় ইসলাম। তুমি নাটক করতে পারো না, ভালো লাগে না, দূরে চলে যাও,
হচ্ছে নাকি? ন্যূনতম জায়গা থেকে মেনে নিলাম সামাজিক দিক থেকে, সর্বসাধারণকে নিয়ে একসাথে বসে একটা করছি, সামাজিক দৃষ্টিভঙ্গিতে মেনে নিলাম, কিছু কিছুনের জন্য শরীয়তের দৃষ্টিভঙ্গিতে নয়। মহিলা আসলোটা দেখে এ কথা বলে না কেন? ইফতারের মজলিসে মহিলা আসলো কথা দেখে, আবার মহিলা আসলো, আবার তোমার টুপিটা তার মাথায় গেল কি করে? এ নির্লজ্জা এ কথা বলে না কেন? তোমার টুপিটা তার মাথায় গেল কি করে? ডোজ করা হয়ে যাচ্ছে, অধিকার কে দিল, সাহস কে দিল? আরে এর এত আওয়াজ! আমি এই যে বক্তব্য দিচ্ছি, 60 বছর আগে আমার দাদুজান বলে গেছে, পর্তাবে কাইয়ুম আল হাজা বড় হুজুর পীর কে রহমাতুল্লাহ আলাইহি ফুট ফরাশি গদ্দিন শিল্পী মুসাদ্দিন জামানের পূর্ণ কামালিয়াতের অধিকারী 60 বছর আগে বলে দিয়ে চলে গেছে। ইন্টারনেট খুলে ইউটিউব সার্চ করেন, মিথ্যা যদি জবান যদি আমার বিশ্বাস না হয় লিখেন, সার্চ করেন একটু ফুট ফরাশি বড় হুজুর পীর কিবলা, লিখো প্রমাণ পেয়ে যাবে, পরিষ্কার বলে গেছে ইসলামের ক্ষতি কোনো কাফের করে নেই, কোনো ইসলামের ছুলি চালিয়ে গিয়েছে, যাচ্ছে কথা বলো, কথা ঠিক বসে আছে বলিস? টুপি মাথায় দিয়ে মেয়ে ছেলে ইফতার করছে, এ মৌলি সাহেব বসে আছে, ইমাম সাহেব বসে আছে, পিজ্জাদা বসে আছে বেহায়া, নির্লজ্জা কোথা করে? এ কথা বলে না কেন? অসুবিধা হচ্ছে, এ অসুবিধা হচ্ছে, শরিয়াত তোমার বাবার সম্পত্তি নয়, হাল তেরা চাল হয় মকসদ তেরা মাল হয় লাখো কান ধাক্কা দিয়া, ইসলাম তোমার বাবার সম্পত্তি নয়, প্রতিবাদ করতে না পারলে দূরে থাকো, উঠো না স্টেজে, আমার কথা চলে না, আমি বলতে পারবো না, তার থেকে আমি দূরে থাকবো। এই কথা বলে বড়টা ঠিক, আজকে বলে যাচ্ছি আপনাদের গ্রামে কে কে কোন অ্যাঙ্গেলে কথা নেবেন এটা আপনাদের ব্যক্তিগত বিষয়, আমি এই বিষয়ে কোনো আপনাদের কাছে কোনো প্রশ্ন চিহ্ন হতেও চাই না, প্রশ্ন চিহ্ন করতেও চাই না, আমি কোন জায়গা থেকে দাঁড়িয়ে কথা বলছি আমি আমার বিবেককে প্রশ্ন করব, আমি হকের উপরে দাঁড়িয়ে কথা বলছি না না হকের উপরে দাঁড়িয়ে কথা বলছি, এটা আমি আমার বিবেককে প্রশ্ন করব, ব্যাখ্যা ভুল নেবেন না, আবারও বলে যাচ্ছি আমি কোন রাজনৈতিক আলোচনা করি না স্টেজে, শত শত বক্তৃতা আমার ইউটিউব ফেসবুকে দেওয়া আছে, সার্চ করে দেখে নিতে পারেন, কোন রাজনৈতিক আলোচনা আমি স্টেজে করি না, রাজনীতির নেতা নেত্রীর সম্পর্ক কথা বলতে চাই না, ওদের ফাংশন ওদের বুঝে নিবে, কিন্তু একটা কথা আজকে বলতে বাধ্য হচ্ছি, সেটা রাজনৈতিক আলোচনা নয়, একটা কথা বলছি আপনাদেরকে বোঝানোর জন্য, এবছর ইফতারের মাহফিলগুলোকে ইফতার পার্টির নাম দিয়ে কোনো বিশেষ রাজনৈতিক দল নয়, কোনো বিশেষ রাজনৈতিক নেতা নেত্রী নয়, প্রত্যেকটা রাজনৈতিক দল ইফতারকে সামনে রেখে এবারে রাজনীতি করেছে। আপনি যদি রাজনীতি করেন, আমি আমি ব্যক্তিগত যদি রাজনীতি করি, আপনি আপনি যদি ব্যক্তিগত রাজনীতি করেন, আপনার রাজনৈতিক দল রাজনৈতিক নেতা আপনাকে নিয়ে রাজনীতি করে।
করতে পারে, আপনাকে নিয়ে ঝান্ডা লাগাতে পারে, আমাকে নিয়ে সমাবেশে যেতে পারে, আমাকে নিয়ে ব্যানার লাগাতে পারে, আমাকে নিয়ে পোস্টার লাগাতে পারে, আমাকে নিয়ে মিটিং মিছিল করতে পারে। আমি রাজনীতি করছি, আমাকে নিয়ে রাজনীতি করো, আমার ধর্মকে নিয়ে রাজনীতি করার অধিকার তোমাকে কেউ দেয়নি, আমার ধর্মীয় পোশাক ইউনিফর্মকে নিয়ে রাজনীতি করার অধিকার তোমাকে কেউ দেয়নি। আমাকে নিয়ে রাজনীতি করুন, আমার ধর্মকে নিয়ে নয়। আমি যদি রাজনীতি করি আমাকে নিয়ে সমাবেশে নিয়ে চলেন, আমাকে নিয়ে ঝান্ডা ধরান, আমাকে নিয়ে পোস্টার লাগান, আমাকে নিয়ে মিটিং মিছিল করেন, আমার এই পাগড়িটাকে নিয়ে নয়, আমার এই টুপিটাকে নিয়ে নয়, আমার এই নবীর সুন্নাতটাকে নিয়ে নয়। এই কথা বলেন, কথা ঠিক বলতো, একমত না দ্বিমত? কে কে একমত একটু হাতটা তুলে দেখান, হাত তুলে দেখান, তাকবীরে ধ্বনি দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। হায়া নাই তোমার আর চা সম্প্রীতির কথা বলেছে, কিন্তু ইবাদতের সাথে সম্পর্কিত সম্প্রীতির কোন সম্পর্ক নাই। ইবাদত আলাদা জিনিস, ভাতৃত্ব আলাদা বিষয়। ভাতৃত্ব করাটা ইবাদত, কিন্তু আমার ইবাদতের মধ্যে কোন গায়ের গায়েরকে নিয়ে খিচড়ি করার নাম সম্প্রীতি নয়, কিন্তু ভাতৃত্ব দেখানোটা, মানুষকে ভালোবাসাটা একটি ইবাদত। কিন্তু আমার ইবাদতে নিয়ে তোমাকে খিচড়ি করার নাম ইবাদত নয়। ঠিক আছে, আর যদি করতে হয় তাহলে তারাবি করতে হবে, এসব কুড়ি দিকার তারাবি করবে, কুড়ি দিকার যদি তারাবি পড়াতে পারে মালঘরটাকে, মুতে পানি নেয় না ওকে, দাঁড়িয়ে দাঁড়িয়ে পারে, তাহলে আমি আফতার করার যা খাওয়া যায় ছাড় দেবো, আমি বুঝে দেবো কিভাবে যায় ছাড় দেবো। তখন আর খুঁজে পাওয়া যাবে না, শরবত খাওয়ার সময় লোক আছে, কথা বুঝতে।